প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আসুন কোরআন অর্থসহ শিখি এই প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমার আজকের আয়োজনে আমরা জানব সূরা হুমাজা এবং সূরা আসর এর বাংলা অর্থ। তাহলে চলুন দর্শক, প্রথমেই আমরা শুরু করছি সূরা হুমাজা দিয়ে। হুমাজা অর্থ নিন্দাকারী। সূরা নম্বর 104, আয়াত সংখ্যা 9টি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরা হুমাজা, বিসমিল্লাহির রহমানির রহিম। হুমাজা অর্থ নিন্দাকারী। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ। আল্লাহ জি জামালাউ আদাদা, যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে। তাল্লাহ লায়ুম বাজান্না ফিল হতামা, কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পৃষ্ঠকারীর মধ্যে। ওমা আদ্রা কামাল হতামা, আপনি কি জানেন পৃষ্ঠকারী কি? নার আল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বালিত অগ্নি। আল্লাতি তাতালিউ আলাল আফইদা, যা হৃদয় পর্যন্ত পৌঁছবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এতে তাদেরকে বেঁধে দেয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটিতে। প্রিয় দর্শক, এবারে আমি শুধু হুমাজা এর বাংলা অর্থটি পড়ব। হুমাজা অর্থ নিন্দাকারী। সূরা নম্বর 104, আয়াত সংখ্যা 9টি। সূরাটি মক্কায় অবতীর্ণ। চলুন তাহলে জেনে নেই বাংলা অর্থটি। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ। যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে, সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে, কখনো না, সে অবশ্য নিক্ষিপ্ত হবে পৃষ্ঠকারীর মধ্যে। আপনি কি জানেন পৃষ্ঠকারী কি? এটা আল্লাহর প্রজ্বালিত অগ্নি, যা হৃদয় পর্যন্ত পৌঁছাবে। এতে তাদেরকে বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে। হুমাজা এশানে নজুল হিসেবে বলতে গেলে বলতে হয়, এই ছুরায় তিনটি জঘন্য গুনাহের শাস্তি ও তার তীব্রতা বর্ণিত হয়েছে। গুনা তিনটি হচ্ছে হুমাজা, লুমাজা ও জামামালা। প্রথমোক্ত শব্দদ্বয় কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। অধিকাংশ তাফসীরকারকের মতে হুমাজা এর অর্থ গীবত, অর্থাৎ পশ্চাতে পরনিন্দা করা, এবং লুমাজা এর অর্থ সামনাসামনি দোষারোপ করা ও মন্দ বলা। এ দুটি কাজই জঘন্য গুণা। পশ্চাতে পরনিন্দার শাস্তির কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। এর কারণ এরূপ হতে পারে যে এ গুনাহে মশগুল হওয়ার পথে সামনে কোনো বাধা থাকে না, যে এতে মশগুল হয় সে কেবল এগিয়েই চলে, ফলে গুনাহ বৃহৎ থেকে বৃহত্তর ও অধিকতর হতে থাকে। সম্মুখের নিন্দা এরূপ নয়, এতে প্রতিপক্ষ বাধা দিতে প্রস্তুত থাকে, ফলে গুনাহ দীর্ঘ হয় না। এছাড়া কারো পশ্চাতে নিন্দা করা এ কারণেও বড় অন্যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি জানতে পারে না যে তার বিরুদ্ধে কী অভিযোগ উত্থাপন করা হয়েছে, ফলে সে সাফাই পেশ করার সুযোগ পায় না। অন্যদিকে লুমাজা তথা সম্মুখের নিন্দাও গুরুতর। যার মুখোমুখি নিন্দা করা হয় তাকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়, এর কষ্টও বেশি, ফলে শাস্তিও গুরুতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা যারা পরোক্ষ নিন্দা করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নিরাপরাধ লোকদের দোষ খুঁজে ফেরে। যে বদাভ্যাসের কারণে আয়াতে শাস্তির কথা উচ্চারণ করা হয়েছে তার মধ্যে তৃতীয়টি হচ্ছে অর্থলিপ্সা। আয়াতে একে এভাবে ব্যক্ত করা হয়েছে, অর্থলিপ্সার কারণে সে তা বারবার গণনা করে। অন্যান্য আয়াত ও হাদিস সাক্ষ্য দেয় যে অর্থ সঞ্চয় করা সর্বাবস্থায় হারাম ও গুনাহ নয়, তাই এখানেও উদ্দেশ্য সেই সঞ্চয় হবে যাতে জরুরি হক আদায় করা হয় না, কিংবা গর্ব ও অহমিকা লক্ষ্য হয়, কিংবা লালসার কারণে দিনের জরুরি কাজ বিঘ্নিত হয়। আল্লাতি তাতালিউ আলাল আফইদা, অর্থাৎ জাহান্নামের এই অগ্নি হৃদয়কে পর্যন্ত গ্রাস করবে। প্রত্যেক অগ্নির
একটাই বৈশিষ্ট্য, যা কিছু তাতে পতিত হয় তার সকল অংশ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। মানুষ তাতে নিক্ষিপ্ত হলে তার অঙ্গ প্রত্যঙ্গ সহ হৃদয়ও জ্বলে যাবে। এখানে জাহান্নামের অগ্নির এই বৈশিষ্ট্য উল্লেখ করার কারণ এই যে, দুনিয়ার অগ্নি মানুষের দেহে লাগলে হৃদয় পর্যন্ত পৌঁছার আগেই মৃত্যু হয়ে যায়, জাহান্নামে মৃত্যু নেই। কাজেই জীবিত অবস্থাতেই হৃদয় পর্যন্ত অগ্নি পৌঁছবে এবং হৃদয় দহনের তীব্র যন্ত্রণা জীবদ্দশাতেই মানুষ অনুভব করবে। প্রিয় দর্শক, এই ছুরাটি পড়ে আমি পার্সোনালি যা জানলাম বা বুঝলাম সেটারই একটি সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। এটা সম্পূর্ণই আমার পার্সোনাল ওপিনিয়ন। এই ছুরাটিতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জিনিস জানলাম। পরনিন্দা, সেটা সামনে হোক অথবা পিছনে, কোনোভাবেই এটা ঠিক নয়। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের মধ্যে বিচ্ছেদ তৈরি করি। এতে হতে পারে আমরা একজন নিরপরাধ ব্যক্তিকেই হয়তো দোষারোপ করছি। যে অপরাধের কথা বলা হচ্ছে সেই অপরাধটি সে আদৌ করেছে কি না সে বিষয়ে আমরা শিওর না। সামনে অথবা পিছনে অন্যের দোষ বলা একেবারেই অনুচিত, এতে জাহান্নামের শাস্তি অবধারিত। অন্যদিকে অর্থলিপ্সা ও একটি জঘন্যতম অপরাধ। অর্থ জমানো ইসলামে নিষেধ নয়, কিন্তু তা থেকে অবশ্যই দান খয়রাত করা এবং যাকাত দেয়া অবশ্যই কর্তব্য। অন্যথায় আপনার এই অতিকষ্টে সঞ্চিত অর্থ আপনারই জাহান্নামের আগুনের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। কখনোই আপনার এই সঞ্চিত অর্থের কারণে কোনো রকম গর্ব ও অহমিকা করা যাবে না। ছোটোবেলায় আমরা মুরব্বীদের কাছে শুনেছি যে একজনের ইনকাম হাজার জনের রিজেক। কথাটা যে মিথ্যে নয় এই ছুরাটি তার প্রমাণ। আপনি অনেক টাকা পয়সা ইনকাম করছেন, আল্লাহতালা আপনার মাধ্যমে আপনার চারপাশের মানুষের রিজিক দিয়ে দিয়েছেন। সুতরাং আপনার উচিত বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ফকির মিসকিন, দরিদ্র অসহায় সবার পাশেই দাঁড়ানো। এমনকি পশু পাখির রেজেকও হয়তো আল্লাহতালা আপনার মাধ্যমেই দিয়ে রেখেছেন। প্রিয় দর্শক, এই হলো ছুরা হুমাজা এর আজকের আলোচনা। আমরা পরবর্তী ছুরা শুরু করব। পরবর্তী ছুরা হচ্ছে ছুরা আসর। সূরা আসর এর অর্থ হচ্ছে পতনের দিন অথবা কাল অথবা সময়। সূরা নম্বর 103, আয়াত সংখ্যা 3টি। সূরাটি মক্কায় অবতীর্ণ। দ্য ডিক্লাইনিং ডে ইন ইংলিশ মিনিং। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, কসম যুগের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের। প্রিয় দর্শক, এবারে আমি সূরা আসরের শুধুমাত্র বাংলা অর্থটি পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কসম যুগের, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের। সূরা আসরের বিশেষ ফজিলত। হযরত উবাইদুল্লাহ ইবনে হেশন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের মধ্যে দুই ব্যক্তি ছিল, তারা পরস্পর মিলে একজন অন্যজনকে সূরা আসর পাঠ করে না শোনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না। ইমাম শাফেঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি মানুষ কেবল এই ছুরাটি চিন্তা করত তবে এটাই তাদের জন্য যথেষ্ট ছিল। সূরা আসর কোরআনে পাকের একটি সংক্ষিপ্ত ছুরা, কিন্তু এমন অর্থপূর্ণ ছুরা যে ইমাম শাফেঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষায়, মানুষ এই ছুরাটিকে চিন্তাভাবনা সহকারে পাঠ করলে তাদের ইহকাল ও পরকাল সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যায়। এই সূরায় আল্লাহ তাআলা যুগের কসম করে বলেছেন যে মানবজাতি অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতির কবল থেকে কেবল তারাই মুক্ত যারা চারটি বিষয় নিষ্ঠার সাথে পালন করে: ইমান, সৎকর্ম, অপরকে সত্যের উপদেশ এবং সবরের উপদেশ দান, দিন ও দুনিয়ার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার এবং মহা উপকার লাভ করার চার বিষয় সম্বলিত এই ব্যবস্থাপত্রের প্রথম দুটি বিষয় আত্মসংশোধন সম্পর্কিত এবং দ্বিতীয় দুটি বিষয় মুসলমানদের হেদায়েত ও সংশোধন সম্পর্কিত।
প্রথম প্রতিদানযোগ্য বিষয় এই যে বিষয়বস্তুর সাথে যুগের কি সম্পর্ক যার কসম করা হয়েছে। কসম ও কসমের জবাবের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকা বাঞ্ছনীয়। অধিকাংশ তাফসীরবিদ বলেন মানুষের সব কর্ম গতিবিধি ওঠা বসা ইত্যাদি সব যুগের মধ্যেই সংগঠিত হয়। সূরায় যেসব কর্মের নির্দেশ হয়েছে সেগুলোও এই যুগকালের ই দীপারাত্রিতে সংগঠিত হবে। এর ই প্রেক্ষিতে যুগের শপথ করা হয়েছে। মানবজাতির ক্ষতিগ্রস্ততায় যুগ ও কালের প্রভাব কী চিন্তা করলে দেখা যায় আয়ুষ্কালের সাল মাস সপ্তাহ দিবারাত্র বরং ঘণ্টা ও মিনিটই মানুষের একমাত্র পুঁজি যার সাহায্যে সে ইহকাল ও পরকালের বিরাট এবং বিস্ময়কর মুনাফাও অর্জন করতে পারে এবং ভ্রান্ত পথে চললে এটাই তার জন্য বিপজ্জনক হতে পারে। অতঃপর এই চারটি বিষয়ের ব্যাখ্যা লক্ষ্য করুন। ঈমান ও সৎকর্ম আত্মসম্বোধন সম্পর্কিত এই দুটি বিষয়ের ব্যাখ্যা নিষ্প্রয়োজন। তবে সত্যের উপদেশ ও সবরের উপদেশ এ দুটি বিষয়ের উদ্দেশ্য কি তা অবশ্যই প্রণিধানযোগ্য। কাউকে বলিষ্ঠ ভঙ্গিতে উপদেশ দেয়া ও সৎ কাজের জোর তাগিদ করার নাম ওয়াসিয়ত। এ কারণেই মরণমুখ ব্যক্তি পরবর্তীকালের জন্য যেসব নির্দেশ দেয় তাকে ওয়াসিয়ত বলা হয়। উপরোক্ত দুই রকম উপদেশ প্রকৃতপক্ষে এই ওয়াসিয়তের ই দুটি অধ্যায়। প্রথম অধ্যায় সত্যের উপদেশ এবং দ্বিতীয় অধ্যায় সবরের উপদেশ। এখন এ দুটি শব্দের কয়েক রকম অর্থ হতে পারে। এক, সত্যের অর্থ বিশুদ্ধ বিশ্বাস ও সৎকর্মের সমষ্টি, আর সবরের অর্থ যাবতীয় গুনাহের কাছ থেকে বেঁচে থাকা। অতএব প্রথম শব্দের সারমর্ম হল অমর বিন মারুফ তথা সৎ কাজের আদেশ করা এবং দ্বিতীয় শব্দের সারমর্ম হল নাহি আনিয়াল মুনকার তথা মন্দ কাজে নিষিদ্ধ করা। এখন সমষ্টির সারমর্ম এই দাঁড়ালো যে নিজে যে ঈমান ও সৎকর্ম অবলম্বন করেছে অপরকে ও তার উপদেশ দেয়া। দুই, সত্যের অর্থ বিশুদ্ধ বিশ্বাস এবং সবরের অর্থ সৎ কাজ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকা। কেননা সবরের আক্ষরিক অর্থ নিজেকে বাধা দেয়া ও অনুবর্তী করা। এ অনুবর্তী করার মধ্যে সৎকর্ম সম্পাদন এবং গুনাহ থেকে আত্মরক্ষা করা উভয়ই সামিল। মুক্তির জন্য নিজের কর্ম সংশোধিত হওয়াই যথেষ্ট নয়, অপরের চিন্তাও জরুরি। এই সূরায় মুসলমানদের প্রতি একটি বড় নির্দেশ এই যে নিজেদের ধর্মকে কোরআন ও সুন্নার অনুসারী করে নেওয়া যতটুকু গুরুত্বপূর্ণ ও জরুরি ততটুকু ই জরুরি অন্য মুসলমানদেরকেও ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান করার সাধ্যমতো চেষ্টা করা। নতুবা কেবল নিজের আমল মুক্তির জন্য যথেষ্ট হবে না, বিশেষত আপন পরিবার পরিজন বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনের কুকর্ম থেকে দৃষ্টি ফিরিয়ে রাখা আপন মুক্তির পথ বন্ধ করার নামান্তর, যদিও নিজে পুরোপুরি সৎকর্ম পরায়ণ হয়। এ কারণেই কোরআন ও হাদিসে প্রত্যেক মুসলমানের প্রতি সাধ্যমতো সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ফরজ করা হয়েছে। এ ব্যাপারে সাধারণ মুসলমান এমনকি অনেক বিশিষ্ট ব্যক্তি পর্যন্ত উদাসীনতায় লিপ্ত রয়েছে। তারা নিজেদের আমলকেই যথেষ্ট মনে করে বসে আছে, সন্তান সন্ততি কী করছে সেদিকে ভ্রুক্ষেপ নেই। আল্লাহতালা তাদের সবাইকে এ আয়াতের নির্দেশ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, সূরা হুমাজা এই সূরাটির অর্থ যদি আমরা ঠিকমতো বুঝতে পারি এবং ঠিকমতো সেই অনুযায়ী নিজেকে চালাতে পারি তাহলে আমার ধারণা আমাদের সমাজের মানুষেরা একটা বড় ধরনের বিপদ অর্থাৎ বড় ধরনের কলুষিত সমাজ থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। সূরা হুমাজা এবং সূরা আসর এর আলোচনা আজকের মতো এখানেই শেষ। আজ তাহলে এ পর্যন্তই। আপনার চারপাশ পরিষ্কার রাখুন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। আসসালামু আলাইকুম।